নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের কাছে নিয়ে এসেছি বাটা মাছ দিয়ে উচ্ছে আলুর পাতলা ঝোলের রেসিপি নিয়ে। রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ারও করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, একটি সাবস্ক্রিপশন আমার খুব প্রয়োজন, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার সঙ্গে থাকুন, আমার চলার পথকে সুগম করুন। বন্ধুরা, আজকে রান্না করব বাটা মাছ দিয়ে উচ্ছে আলুর পাতলা ঝোল। উচ্ছেগুলোকে দানা ফেলে দিয়ে আমি এরমভাবে কেটে নিয়েছি, আর তার সাথে আলু দু তিন টুকরো আছে। আলু বাটা মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ভাজব কড়াইতে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি বাটা মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একটা একটা করে বাটা মাছগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি কটা জিরে দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা উচ্ছের আলু আমি দিয়ে দিলাম। উচ্ছের ঝোলে আমি কোনো লঙ্কা দেবো না। হলুদ দিলাম, লবণ দিলাম, একটু আদা জিরে বাটা দিলাম। আদা জিরে বাটা দিয়ে আমি উচ্ছে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে মশলা দিয়ে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিলাম, উচ্ছের ঝোলটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে দেবো। উচ্ছের ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে দেবো। উচ্ছে দিয়ে মাছের পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। তোমরাও চাইলে যে কোনো ছোটো মাছ, জ্যান্ত মাছ দিয়ে এরকম পাতলা ঝোল করে খেতে পারবে। আমি বাটা মাছ দিয়েছি।
ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলব। লঙ্কা ছাড়া রান্না করলাম, দেখবো খুব ভালো লাগবে খেতে।